আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম শেফস টেবিল কোর্ট সাইডে, এটার বিস্তারিত রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কিভাবে যাবেন আপনারা? ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজি, উবার কিংবা গাড়ি নিয়ে পৌঁছাতে পারবেন শেফ টেবিল কোর্ট সাইডে। এছাড়া আপনারা বাসে করে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে নতুন বাজারে নেমে অটোরিকশা, সিএনজি কিংবা রিক্সা নিয়ে পৌঁছাতে পারবেন। শেফ টেবিলটা হচ্ছে ঢাকার নতুন বাজারের আমেরিকান এম্বাসির অপোজিটে, 100 ফিট রোডে। 100 ফিট রোড দিয়ে যেতে থাকলে ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের একটু সামনে আগালেই শেফ টেবিল কোর্ট সাইট অবস্থিত। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেওয়া হবে। এদিন যে আমি ব্লগ করব এরকম কোনো চিন্তাধারাই ছিল না, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তারপরেও যতটুকু করেছি চলুন আপনাদেরকে দেখাই। শেফ টেবিল কোর্ট সাইডে আমি 2 বছর আগে একবার গিয়েছিলাম, কিন্তু এবারে যতটা জাঁকজমকপূর্ণ দেখেছি তখন অতটা জাঁকজমকপূর্ণ ছিল না, কারণ নতুন অনেকগুলো স্টল অ্যাড হয়েছে, একটি লাইব্রেরি, তার সাথে অনেকগুলো খাবারের, বিভিন্ন কোম্পানি থেকে ফুড কোর্ট সব দিয়েছে। গ্রাম বাংলার মতো আপনারা এখানে গেলে বায়োস্কোপ দেখার সুযোগ পাবেন। এখনকার বাচ্চারা তো বায়োস্কোপের কথা বুঝেই না, কিন্তু আমার নানা দাদা বাবারা বুঝতো। তো আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে বায়োস্কোপ দেখার সুযোগ পাবে, সাথে সাথে বায়োস্কোপ কি জিনিস, কত আগের এটা, সেটাও জানার সুযোগ পাবে। তার চাইতে মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো খেলার রাইড আছে, যেখানে বাচ্চারা নিশ্চিন্ত মনে অনেক রাত পর্যন্ত, 8টা থেকে 8:30 পর্যন্ত খেলার সুযোগ পাবে। বাচ্চাদের ট্রেনগুলোতে একটা বাচ্চার সাথে তার একটি গার্ডিয়ানও উঠতে পারবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খেলার রাইডগুলোর ভেতরে ঢোকার জন্য শুধুমাত্র বাচ্চাদের টিকিট নিবে আর তার সাথে গার্ডিয়ানগুলো ফ্রি থাকবে। মজার না ব্যাপারটা বলেন? এই রাইডগুলোর মধ্যে আপনারা অনেকগুলো রাইড পেয়ে যাবেন, তার মধ্যে দোলনা, ফ্রি রাইড উপভোগ করতে পারবেন। রাইডগুলোর নিচে ছিল সফট টাইলস প্রকৃতির করা, যদিও এটা টাইলস না তবে জিনিসটা সফট ছিল, যেন বাচ্চারা কোনোভাবে পড়ে যেয়ে ব্যথা না পায়। বাচ্চারা খেলবে এবং তার পাশে তার বাবা মা এবং যে কোনো অভিভাবক বসে বসে খেলা উপভোগ করার সেই সুবিধাও আছে, কারণ পাশে বসার জায়গা আছে অনেক সুন্দর মনোরম পরিবেশে। শুধু যে ছোট বাচ্চারা খেলা করতে পারবে তা নাই, তার চাইতে একটু বড়, 12 থেকে 13-14 বছরের বাচ্চারাও খেলার সুবিধা আছে, কারণ এখানে অনেক বড় খেলার মাঠ আছে যেখানে ভলিবল, ক্রিকেট, ফুটবল খেলার সুবিধা আপনারা পাবেন। তো আপনারা নিশ্চিন্ত মনে একটা বিকেল এই শেফ টেবিল ফুড কোর্ট সাইডে ঘুরে আসতে পারেন। অনেকগুলো ফুড কোর্টের খাওয়ার ব্যবস্থার সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে এরকম মাছ দেখতে পারবেন অনেকগুলো, মাছগুলো দেখতে এত সুন্দর, যদিও ভিডিও করতে আমার রাত হয়ে গিয়েছিল, আপনারা একটু বেলা থাকতে যাবেন, যেন সূর্যের আলো থাকতে থাকতে এগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এখানে আপনারা উপরের দিকে অনেক বড় 2টা ফুড কোর্ট পাবেন, আর এই 2টা ফুড কোর্ট একটি ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে। আপনারা এখানে রেস্টুরেন্টের পরিবেশে বসে খেতে পারবেন, তাছাড়া খোলা আকাশের নিচে নিচে বসেও খেতে পারবেন। ধরনের এনভায়রনমেন্ট এখানে আছে। আমরা প্রথমে যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমাদের সাথে আরও এক কাপলের আসার কথা ছিল, ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর ওদের সাথে দেখা হলে আমরা ফুড পরে অর্ডার করব। আপনাদের যারা বই পড়ুয়া আছে তাদের জন্য সুখবর, এখানে অনেক বড় একটি লাইব্রেরি আছে যেখানে আপনি বিনামূল্যে বই পড়ার সুযোগ পাবেন, তাছাড়া বই কেনারও সুব্যবস্থা আছে। শেফ টেবিল কোর্ট সাইড রাতের আলোতে আরো বেশি জকজমকপূর্ণ হয়ে উঠেছে, জায়গাটা আরো বেশি সৌন্দর্যময় হয়ে উঠেছে, তাই আপনারা বিকেলের টাইমে যাবেন এবং রাতে
কিছুক্ষণ সময় এখানে থেকে আসবেন, তাহলে দুই পরিবেশই দেখার সুযোগ হয়ে উঠবে। এখানে আছে অনেক বড় একটি মাঠ, আপনারা ইচ্ছা করলে এই মাঠে বসেও সময় কাটাতে পারবেন। আমি এর আগে যখন গিয়েছিলাম এই মাঠেই বসেছিলাম 1-2 ঘন্টা, খোলা আকাশের নিচে, পরিবেশটা এত দারুণ লাগছিল। কিন্তু এবার যে দেখি এখানে খেলা হচ্ছে, এই জন্য এখানে আর বসার সুযোগ হয়নি। তবে অনেকে বাচ্চা নিয়ে পাশ দিয়ে বসে আছে, এনজয় করছে খেলা আর প্রাকৃতিক পরিবেশ সাথে খোলা আকাশ, সবকিছু মিলিয়ে একসাথে অনেক সৌন্দর্য বহন করেছে। আপনারা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়দের জন্য, বড়দের ভলিবল, ফুটবল, বিভিন্ন ধরনের খেলা করার এই জায়গাটা। এই জায়গাটা অনেক সৌন্দর্য, চারপাশ দিয়ে আলোয় আলোকিত হয়ে আছে। তাছাড়া ছোট বাচ্চারা ছোট ছোট গাড়িগুলো ড্রাইভ করার সুযোগ পাবে এখানে একদম বিনামূল্যে। আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে কমেন্টস করবেন, আমি সাথে সাথে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিব আপনাদেরকে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।